ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন মনের ভেতর তপ্ত দুপুর বাইরে জলের চিহ্ন তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না তারে তো আর চাই না তারে তো আর চাই না তোমায় শুধু চাই রে ঘরে বাইরে এটা যদি আপনি করতে পারেন তাহলে মনে করেন নির্ঝর ভাইয়ের জীবনে অনেক ভালো কিছু কি করছেন আপনি আমার এই কাজ করলে নির্ঝর ভাইয়ের ভালো কিছু হয়ে যাবে নির্ঝরের সাথে শুনে মনটা ভালো হয়ে গেল ভাবলাম যাক এবার মেয়েটা ফিরে যাবে নিজের সংসারে কিন্তু কই মানে আপনার বোনের সাথে বিয়ে করার আগে থেকেই আপনার ফ্যামিলির উপর টার্গেট ছিল আপনার মায়ের অফিসের যে ছোটখাটো দুর্ঘটনা সেগুলো আমরা ঘটাইছি এই লো ভাই খারাপ 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 তোমার জন্য আমি এখানে খাড়ায় আছি আমি জানি তুমি এই দিক দিয়ে যাবে দেখেন কাদের ভাই আমি আপনার দুটো পায়ে পড়ি আপনি আমাকে ছাইড়া দেন আপনি আমারে জানে মাইরেন না আরে বোকামি আমি কি তোমাকে মারার জন্য এনে আইছি নাকি জানের ভয় তো আমারও আছে মাত্র জামিন দেওয়া হয়েছে এমন কিছু করা যায় নাকি আপনার এতে বিশ্বাস নাই আপনি তো আমারে মারতে চাইছিলেন তাই না শোনো লোপা আমি একজন খুনি পেশাদার খুনি আমি না চাইলে সেদিন তুমি কোনোদিনও বাঁচতে পারত না আপনি কি কইতেছেন এগুলো আপনি যেইভাবে আমার মুখ চেপা ধরছিলেন জানতো আরেকটু হলে বাইর হয়ে যাইতো তা যেতে নশের হারামের বউটা যদি সময় মতো না আসতে তাহলে তো আমার ওই চাপে তোমার জানটা আমি বাইর করে ফেলা দিতাম আপনি কি জানতেন সে আসবে জানতাম সেটা বলি ঠিক হবি না মানে আমরা দুইজন প্ল্যান করেছিলাম মিজান আর আমি যে আমি এবং মিজান দুইজন মিলে ওই নশেরে ধরাই দিই আপনি নশেরকে হ্যাঁ লোপা দিনের পর দিন লোকটা নুন খাই ভাবছিলাম তার সাথে কোনো বেইমানি করবো না কিন্তু সে তো মানুষ না সে তো একটা হারাম আমাকে রে তুইসা তুইসা সে খাচ্ছে আপনি ঠিক বলতেছেন তো না কলি পরে আমার জামিন হইলে কেমন করে কেমনে জামিন হইলো গীতালি আপা জেল গেটে দেখবে গেছিলেন তা আমি বললাম যে আমাকে যদি আপনি জামিন করা দেন তাহলে আমি সব কথা আপনি খুলে কব তারপরে সে আমাকে জামিন করে দেখেন কাদের ভাই আপনার কথা আমার বিশ্বাস হইতাছে না তাহলে মিজান ভাইরে কেন মারলেন আপনি এই কামটা তো আমি করি নাই নশে নিজে হাতে করছে আর আমি ছিলাম ওর সাক্ষী এবার নশেকে আমরা বাদ দিতে পারি এই জন্যই আমি গীতালি আপার কাছে যাচ্ছি এই সে কিছু কয় না আরও কিছু ইনফরমেশন সে আমাকে দিবি এটা আমি জানি তোমার সাথে কথা কওয়ার টাইম নাই আমি গেলাম তুই সবকিছু নিজেই ভেবে বসে আছিস আর গোয়ার তুমি করিস সংসারে তো টুকিটাকি এটা একটা হয়েই থাকে তুই নিজের বাড়ি যা দেখবি সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না মা আমার ভাগ্যে লেখা নেই সুখ আমি সেই সুখ কিভাবে পাব তোর ভাগ্য তুই জেনে বসে আছিস না কেন জানবো না হাসপাতালে নাতাশা যখন ভাইয়াকে বলছিল তখন তো আমার সেন্স ছিল আমি তো শুনেছি কি শুনেছিস তুই সব কিছু জেনেও না জানার ভান করো না মা নাতাশা তো বলেছি আমার কখনো বাচ্চা হবে না কি
অথচ ভাই এমন একটা মান করে থাকলো, জানো কিছু হয়নি, সব ঠিক আছে। কি বলছিস তুই, পারভেজ তো কোনোদিন আমাকে বলেনি। আপু সত্যি আমরা এসব কিছুই জানি না। মানে ভাইয়া কিছু বলেনি? আমার ভাইটা দেখেছো মা, কি অসাধারণ মানুষ। বোনের কপালে সুখ লেখা নেই জেনেও সুখী করার কি আপ্রাণ চেষ্টা তার। সব যেন ঠিক থাকে শুধু সে খেয়ালই করেছে সবসময়। হয়তো ঘুমের ঘরেও আমাদের জন্য চিন্তা করেছে, দোয়া করেছে। আই এম সরি মা। দীপা, দীপা এসব তুই কি বলছিস? কি খবর, হঠাৎ করে ফোন দিয়ে আসতে কইলা, কি হয়েছে তোমার? আজকে গ্রামে চলে যাব তো, তাই ভাবলাম যাওয়ার আগে আপনার সঙ্গে একটু দেখা করে যাই। মানে গ্রামে চলে যাবা ঠিক বুঝলাম না, তুমি মানে কাজ কামরাইকে সব গ্রামে চলে যাবা? তেমন কিছুই হয় নাই, এই শহরে আমার আর ভাল লাগতেছে না, যেদিকে তাকাই যা করি কোনো কিছু আমার নিতে পারতেছি না, আমার শ্বাস বন্ধ হয়ে আসতেছে। না ঠিকই আছে, আসলে মনটা ভালো থাকা নিয়েই তো কথা, যদি মনটা মার কাছে গেলে ভালো লাগে তাহলে তো ঠিকই আছে, কিন্তু সুমি ওই জায়গায় তো ইনকামের কোনো পথ নাই, তাহলে কেমনে চলবা? ঠিকই বলছেন, সুখে থাকাটাই তো আসল কথা, এখানেও তো সুখে থাকবো দেখে স্বপ্ন দেখছিলাম, ঘর বাঁধবো, ছেলে মেয়ে হবে, আরো কত কিছু, কিন্তু নশ্বরের মতো একটা মানুষ আমাকে জীবনটা একেবারে ধ্বংস করে গেল। আমার ভাল লাগে না, আমি আমি এখানে থাকতে পারতেছি না। দাদার ভাই আমার আর ভাল লাগে না। সুমি সুমি তোমার মনে পড়ে আমরা যে আশ্রয় কেন্দ্রে আসিলাম, কত সুন্দর আসিলাম না? মানে আমরা মজা করতাম, কাজ করতাম, ভাই আর আমি ব্যাগ ভরে বাজার লয়ে যেতাম না, তারপর আমরা ওই যে পিচ্ছিটা ও ঘুরে ঘুরে বেড়াইতো, বাইর কোলে উঠতো, তোমরা ওই যে মাটির হাড়িতে কি কি যেন বানাইতা, তারপর যে বুটিকের কাজ করতা, আমি তোমাকে সব আয়না দিতাম না, আমার ওই দিনগুলোর কথা না মনে পড়ে। আসলে আমার তো আর ফ্যামিলি নেই বুঝো না, আমি তো তোমাকে লাগে আসছিলাম, একটা সুন্দর ঘর আসছিল না, আমাকে সবাই কেমনে যে কি হয়ে গেল শুনে আমিও জানি না ঠিক, আমার খুব খারাপ লাগে, ভাইও কেমন হয়ে গেছে। দীপাপা নির্জর ভাইয়ের জীবনে এমনি অনেক সমস্যা চলতেছে, আমি আসলে ফোন করে তাগরে আর বিরক্ত করতে চাই নাই, আপনি একটু দীপাপারে বললেন। ঠিক আছে শুনে যাও ভাই, ভালো থাকো, আবার তোমার কবে না কবে দেখা হবে জানি না তো, ঠিক আছে, ভালো থাকেন চার্জার ভাই। ঠিক আছে শুনে দাঁড়া, মানে তুমি তো চলে যাবা, তোমার লাগে আর দেখা হয় কিনা জানি না, চলো আমি তোমার আগে আইছি। আরে কি খবর, হ্যাঁ তুমি নাকি আমাকে একেবারে জরুরি ভিত্তিতে খুঁজছো? পারভেজ ভাই আমি না জানি না আসলে কিভাবে সরি বলতে হয়, কিভাবে থ্যাংক ইউ বলতে হয়, আপনি তো আমাকে ছোটবেলা থেকে চেনেন জানেন। সেই জন্যই তো আমি তোমাদের কাউকে কিচ্ছু বলিনি, তোমাকেও না দীপাকেও না, তোমরা নিজেরাই সমস্ত কিছু ঠিক করে নেবে এটাই ভেবেছিলাম। অন্যায় করেছেন আপনি, মেনে নিয়ে অন্যায় করেছেন। দীপা যখন আমার বাড়ি থেকে চলে আসছে তখন উচিত ছিল আমাকে শাসন করা, আপনি তো বড় ভাই আপনি আমাকে শাসন করতে পারলেন না।
এটা কি পাগলামি ধরনের কথা? আমাকে কি করতে হবে বলো। জানি না পারভেজ ভাই, আপনি আপনি দীপাকে আমার কাছে এনে দেন। দীপা তো তোমারই মতো, সে আমার কথা শুনবে বা মানবে কিনা সেটা তো আমি জানি না। তুমি দীপাকে ভালোবাসো, একমাত্র তুমি পারো তার মানটা ভাঙাতে। সত্যি বলছেন? সেটা তুমি জানো যে তুমি ওকে কতটা ভালোবাসো। অনেক ভালোবাসি পারভেজ ভাই, সবকিছু নিয়ে, ওর দোষ ওর গুণ সবকিছু মিলিয়ে আমি ওকে ভালোবাসি। পারভেজ ভাই আমি আমি দীপার সাথে দেখা করতে চাই। যাও, কিন্তু ও দেখা করতে চায় না। আচ্ছা এই বিষয়টাতে আমি তোমাকে হেল্প করতে পারব, তবে এটাই কিন্তু শেষ অনুরোধ, এরপর আমি কিন্তু আর তোমার কোনো কথা শুনব না। আচ্ছা গীতালি, ফাইনালি নির্ঝর ভাই আর দীপার কি অবস্থা? নির্ঝর ভাই গেছে দীপার সাথে কথা বলতে। আমরা তো সবাই বললাম নির্ঝর ভাইকে, নির্ঝর ভাই তো এখন সবকিছু জানে, সবকিছুই তো সামনে আসলো। তারপর ব্যাপারটা আসলে পারভেজ ভাই হ্যান্ডেল করতেছে, এখন যদি না হয় তাদের দুজনের যা ইগো, ও মাই গড। নো, আই হোপ সো, এভরিথিং উইল বি অলরাইট। আচ্ছা তুমি আমাকে কেন বাইরে নিয়ে আসলে বলো, কি জরুরি কথা তোমার? হ্যাঁ ওটা বলবার জন্যই তো এলাম। গীতালি তোমার মনে আছে আমি বেশ কিছুদিন আগে একটা বিষয় তোমার সাথে শেয়ার করেছিলাম? কোনটা বলো তো? ওই যে একটা ডিপ্লোমা করবার জন্য কানাডায় অ্যাপ্লাই করেছিলাম আমি। ও হ্যাঁ হ্যাঁ বলেছিলে। ওখান থেকে অ্যাগ্রি করেছে। তাই? আমার ডিপ্লোমার বিষয়টা ফাইনাল করে ফেলেছে ওরা, এখন ওরা চাইছে আমি যেন 2 সপ্তাহের ভিতর ওদের ওখানে যাই। দেখো আমি কিছুদিন আগেই তোমার সাথে জিনিসটা শেয়ার করতে চাই। কয়দিনের জন্য যাচ্ছ? 1 বছর। 1 বছর? ইটস ওকে, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কবে যাচ্ছ? ওরা আমাকে কনফার্ম করেছে, বাট আমি কিন্তু আমার যাওয়াটা এখনো কনফার্ম করিনি। আমি ডিসিশন নিয়েছি আমি যাব না যতক্ষণ পর্যন্ত না তুমি পারমিশন দিচ্ছ। সিরিয়াসলি কেন? আমি পারমিশন দেওয়ার কে? আমি কি তোমার বউ? তুমি যদি চাও যাবার আগে আমি সেই কাজটাও সেরে নিতে পারি। আমার কপালটাই খারাপ জানো, সারা জীবন খালি অপেক্ষাই করলাম। আমার জীবনে যে মানুষগুলো আসে তারা কেন জানি কিছুদিন পর এরকম বাতাস দিয়ে হাওয়া হয়ে যায়। না 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 না, প্লিজ ডোন্ট গেট মি রং, আমি ওরকমটা নই গীতালি। দেখো মাত্র তো 1 বছর, আর এর ভিতর তো আমি আসবই। আরে বোকা, আমি কি পারবো তোমাকে না দেখে থাকতে? আর আমরা তো অল টাইম কানেক্টেড থাকবো, আমরা ভিডিওতে থাকবো। যাও, তুমি অবশ্যই যাবে, আমি অপেক্ষা করব। এতদিন যখন অপেক্ষা করে থাকতে পেরেছি, 1 বছর তো খুব কম সময়, তাই না? আই উইল ওয়েট ফর ইউ। থ্যাংক ইউ গীতালি, লেটস গো।
বলো কি বলবো। আমি ফিরে আসতে চাই। তুমি যে মায়ের আঁচল বিছিয়ে রেখেছ সেই ছায়ের তলে, প্লিজ দীপা আমাকে ফিরিয়ে দিও না। কে শিখিয়ে দিয়েছে তোমাকে এসব? এগুলো তো তোমার কথা না। কেউ শিখিয়ে দেয়নি, আমি বললাম। এরকম কাব্যিকভাবে কথা তুমি বলো না। শিখা শিখিয়ে দিয়েছে, ওকে ফোন করেছিলাম। এবার তোমার কথা বলো। বাসা চলো প্লিজ, তুমি না গেলে ওখানে আমার থাকা হবে না। মা আছে, নাতাশা আছে, কিন্তু তুমি তো নেই না দীপা। একটা টেবিলের চারটা ঠ্যাং সম্পূর্ণ না হলে না ওই টেবিলটাই সম্পূর্ণ হয় না। আমার সবাইকে লাগবে, প্লিজ দীপা। আমি তোমাকে সম্পূর্ণ করতে পারবো না নিশ্চয়। জানি আমি, পারভেজ ভাই বলেছে আমাকে সব। এবার আমাকে ছেড়ে দাও, আমি আমি তোমার সাথে থাকতে পারবো না। আমি যদি তোমার সে অপারগতার সাথে থাকতে চাই তবু বলবে না? তবুও বলবো না। একদিন না একদিন তো তোমার বাবা হতে ইচ্ছে করবে। তোমার যে প্রতিটা দিন মা হতে ইচ্ছে করে, প্রতিটা দিন যে তুমি সেই কষ্ট বুকের ভেতর চেপে রাখো, আমি যদি তোমার সেই কষ্টের সাথে হতে চাই আমি কি সেটা পারি না? আর যদি না পারি তাহলে সেটা কিসের ভালোবাসা? না